ক্ষমতার আরও বেশ কাছাকাছি পৌঁছে গেল পাকিস্তানের ইমরান খানের দল পিটিআই। পাকিস্তানের সাধারণ নির্বাচনে 128টি আসনের মধ্যে 51টিতেই এগিয়ে রয়েছে ইমরান খান সমর্থিত প্রার্থীরা। সদ্য শেষ হওয়া পাকিস্তানের সাধারণ নির্বাচনে 265টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারিভাবে 128টি আসনে ফলাফল জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার তথ্য বলছে, বেসরকারি ফলাফলে 51টি আসনে জয় হয়ে এগিয়ে আছে ইমরান খানের দল তেহরিক ইনসাফ সমর্থিত প্রার্থীরা, এবং তার কাছাকাছি অবস্থানে রয়েছে নওয়াজ শরীফের দল মুসলিম লীগ নওয়াজের MNLN, এবং এই দলটি পেয়েছে 39টি আসন। এবং সব মিলিয়ে পাকিস্তানের পিপলস পার্টি PPP প্রার্থীরা পেয়েছে 33টি আসনে, আর 5টি আসনে পেয়েছে অন্যান্য রাজনৈতিক দল। শুক্রবার 9 ফেব্রুয়ারি সকাল থেকেই পাকিস্তানসহ বিভিন্ন গণমাধ্যমে ইমরান খানের দল PTIর স্বতন্ত্র প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসতে থাকে। অপরদিকে নওয়াজ শরীফের দল PMLN পিছিয়ে থাকার খবরও বেশ ভালোভাবেই এগিয়ে আসতে থাকে। অপরদিকে নিজস্ব 2 আসনেও নওয়াজ পিছিয়ে রয়েছেন বলে জানা গেছে। খাইবার পাখতুনখাওয়ার N15 মানসেহরা আসনে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তা সাহেবের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটে পরাজিত হন নওয়াজ শরীফ।